আমাদের এখানে যারা ছিলেন তার মধ্যে এখন বর্তমানে এখানে শেরিন আর এনি শেরিনকে এই কিছুক্ষণ আগেই ডিসচার্জ সার্টিফিকেট তাকে দিয়ে আসলাম সে ভালো আছে মোটামুটি সম্পূর্ণ সুস্থ বলা যায় কিন্তু ফলো আপে তাকে আসতে হবে কবির হোসেনকে নিয়ে একটু চিন্তায় আছে ওখানকার ডাক্তাররা কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে আমার যোগাযোগ হয় যে কবির হোসেনের ডান পাতও কেটে ফেলা হয়েছে বাম পাতেও ইনফেকশনটা কিন্তু খুব একটা কন্ট্রোল করা যাচ্ছে না ওরা কিছু রিপোর্টের জন্য ওয়েট করছে তারপরে ডিসিশন নিবে কি করা যায় তবে হি ইজ নট ভেরি স্টেবল এটুকু আমি বলতে পারি আর বাকি দুইজন ভালো আছে।